Hello viewers, what's up there? This is your boy Nick and you are watching my channel Rider Soul. So first of all, welcome to my channel again. So aajke ami eschi again ekta new video niye. Aajke video main je topic seta holo how to maintain your bike's chain. So chain hocche bike er ekta emon part jeta proshon importance rakhe bike er performance er khetre. সো চেনের উপরে মেনলি বাইকের পারফরমেন্স ডিপেন্ড করে অনেকটা। সো আজকে আমি ডিসকাস করবো সেই চেনটা কী করে মেনটেন করবেন আপনারা সেটা নিয়ে। ভিউয়ার্সের মধ্যে অনেকেই হয়তো জানেন কী করে চেন মেনটেন করতে হয়, কী করে চেন ক্লিন করতে হয়, কী করে চেন লিউক করতে হয়, বাট অনেকেই হয়তো জানেন না। সো তারা হয়তো অনেক গ্যারেজে করান, কী সার্ভিস সেন্টার থেকে করান। সো আজকে আমি বলবো একটা ইজি প্রসেস কী করে আপনারা সিম্পলি বাড়িতেই চেনটা ক্লিন করতে পারেন, চেনটা লিউক করতে পারেন, চেনটা প্রপারলি মেনটেন করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে বরঞ্চ দেখে নেওয়া যাক কী করে আমরা চেনটাকে মেনটেন করতে পারি প্রপারলি। ইনফ্যাক্ট আমি কীভাবে করি সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। তো এই হলো আমার বাইকের চেনের অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন রীতিমতো ডাস্টি হয়ে আছে চেনটা, প্রচুর নোংরা আছে চেনে। সো এটাকে আমি আপাতত ক্লিন করবো ফার্স্টে, দেন ক্লিন করার পর চেনটাকে লিউক করবো। সো ফার্স্টে আপাতত চেনটা ক্লিন করা যাক। অ্যান্ড সবার ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই যে চেন ক্লিন করতে গেলে কী কী জিনিস নেসেসারি আমাদের বাড়িতে। ওকে, সো চলুন দেখে নেওয়া যাক যে আমরা আজকে কী কী জিনিস ইউজ করছি চেনটাকে ক্লিন অ্যান্ড লিউক করার জন্য। ফার্স্টলি বোতলের মধ্যে একটুখানি কেরোসিন নিয়ে বোতলটার মাথায় একটা স্প্রে লাগিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা দিয়ে ফার্স্টলি আমি চেনটাকে ক্লিন করবো। ইনফ্যাক্ট চেনটা ক্লিন করার জন্য আপনারা কেরোসিন ছাড়াও চেন ক্লিনার যে পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এটা হলো নিকাভির চেন লিউব স্প্রে, অ্যাজ ইউ ক্যান সি। সো নেক্সট যেটা লাগবে আমাদের সেটা হলো যে কোনো একটা পুরনো টুথব্রাশ যেটা আমরা ইউজ করি না। অ্যান্ড দেন ফোর্থলি আমাদের যেটা লাগছে সেটা হলো একটা ন্যাকড়া, যে কোনো একটা ন্যাকড়া। অ্যান্ড লাস্টলি আমাদের যেটা লাগছে সেটা হলো একটা পিচবোর্ড। ইনফ্যাক্ট এটার কী কাজ সেটাও আমি আপনাদেরকে ভিডিওয় দেখাবো। সো চলুন এবার প্রসেসিং শুরু করা যাক। সবার ফার্স্ট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকটাকে মেন স্ট্যান্ডে লাগাতে হবে। ইনফ্যাক্ট যদি কোনো বাইকে মেন স্ট্যান্ড না থাকে তাহলে সেই বাইকটাকে প্যাডক স্ট্যান্ডে লাগাতে হবে ফার্স্টলি। সো নাও উই উইল স্টার্ট দ্য বাইক, ইগনিশন অন, কিল সুইচ, ভেরি কিল সুইচ, ইয়া কিল সুইচ অন অ্যান্ড সেলফ, ইয়া আমাদের বাইক অন হয়ে গেছে। এবার আমরা বাইকটাকে ফার্স্ট গিয়ার দেবো। চেনটা রীতিমতো নোংরা হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে কেরোসিন দিয়ে ক্লিন করবো। সো ইটস টাইম টু ক্লিন দ্য চেন উইথ কেরোসিন। সো ফার্স্টলি কেরোসিন দিয়ে স্প্রে করছি আমরা এখানে চেনটাকে। অ্যান্ড ভালো করে চেনটাকে কেরোসিন তেল দিয়ে পুরোপুরি ভিজিয়ে ফেলতে হবে। অ্যান্ড দেন ভিজিয়ে ফেলার পর পুরোপুরি হবে চেনটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে কেরোসিন দিয়ে ভিজিয়ে, অথবা চেন ক্লিনার দিয়ে ভিজিয়ে এই জন্য রেখে দিতে হবে বিকজ যাতে ওটা ভালোভাবে চেনের সাথে লেগে যায়। ইনফ্যাক্ট ময়লাগুলো প্রপারলি বেরোতে পারে যখন আমরা একটু ওয়াশ করবো এরপরে ব্রাশ দিয়ে। সো তখন যেন ময়লাগুলো প্রপারলি বেরিয়ে আসে। সো কিছুটা সময় আমি নর্মালি রেখে দিচ্ছি। সো এরপর যেটা লাগবে সেটা হলো টুথব্রাশ। সো এটা দিয়ে আমরা চেনের ওপরে ধরবো ফার্স্টলি। অ্যান্ড ইনফ্যাক্ট খুব একটা প্রেশার দেবো না, জাস্ট নর্মালি ধরে রাখবো। এতে চেনের যত ময়লা আছে ম্যাক্সিমামটাই বেরিয়ে চলে আসবে এভাবে। সো বিভিন্ন জায়গায় চেনের বিভিন্ন জায়গায় ব্রাশটাকে আমরা ঘোরাবো যাতে পুরো চেনটাই খুব ভালোভাবে ক্লিন করা যায়। ইনফ্যাক্ট আর একটা কথা সেটা হচ্ছে যখনই আপনারা বাড়িতে চেন ক্লিন করবেন আর চেন লিউক করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, খুব সাবধানে করতে হয় জিনিসটা। বিকজ এরকম বহুবার অনেক কেস হয়েছে যখন বাইক চলাকালীন যখন আমরা চেন পরিষ্কার করি তখন আমাদের আঙুল বা হাতের কিছু অংশ হয়তো পকেটের মধ্যে ঢুকে যায়। ইনফ্যাক্ট সেটা যদি ঢুকে যায় তাহলে সিরিয়াস ইঞ্জুরি হতে পারে। সো বি কেয়ারফুল উইথ ইউর চেন। গাড়ি চলা অবস্থায় লাইক যতক্ষণ ইঞ্জিন অন আছে সেই অবস্থাতে কখনোই খালি হাতে চেনে হাত দেবেন না। সো প্লিজ মাইন্ড ইট, যখনই চেনের কোনোরকম কাজ করবেন তখন একটু রেসপন্সিবিলিটি করবেন,
যাতে আপনার কোনো রকম ইঞ্জুরিজ না হয়। সো এই হচ্ছে আমার ব্রাস্টার অবস্থা। হোপ যত ময়লা ছিল পুরোটাই বেরিয়ে চলে এসছে। সো এবার বাইকটাকে অফ করে দেওয়াই যায়, অ্যান্ড দেন বাইকটাকে নিউট্রাল করে দেবো আমরা। সো নিউট্রাল হয়ে গেছে। সো এবার যেটা করবো সেটা হলো যে ন্যাকড়াটা আমরা নিয়েছিলাম সেটা দিয়ে চেনটাকে খুব ভালোভাবে ধরে ধরে ক্লিন করবো। ইনফ্যাক্ট এই সময় আমরা চাকাটাকে হাত দিয়ে ঘোরাতেই পারি। সো চেনের কোনো একটা জায়গায় কাপড়টা এভাবে ধরবো, দেন চাকাটাকে এভাবে একাধিক যেমন ঘোরাচ্ছি আমি সেভাবে আমরা ঘোরাতে পারি চাকাটাকে। চেন অ্যান্ড চেন্স পকেটের ইচ অ্যান্ড এভরি পার্ট আমরা ভালোভাবে পরিষ্কার করব। আমাদের দেখতে হবে যাতে যে কেরোসিনটা আমরা মেরেছিলাম বা যে চেন ক্লিনারটা আমরা ইউজ করেছিলাম সেটা যাতে চেন থেকে পুরোপুরিভাবে মুছে যায়। পুরোপুরি হয়তো মোছা সম্ভব হবে না, বাট যতটা সম্ভব আমরা চেষ্টা করব সেটাকে মোছার। ইনফ্যাক্ট চেনটা যাতে পুরোপুরি ক্লিন দেখায়। আশা করি আপনারা বুঝতেই পারছেন পিচবোর্ডটা আমি কেন নিয়েছিলাম। ইনফ্যাক্ট পিচবোর্ডটা আমরা কী কাজে ইউজ করবো? পিচবোর্ডটা আমরা মেনলি এই জন্য নিয়েছি যে লিউবটা আমরা চেনে স্প্রে করবো সেটা যেন হুইলে বা অন্য কোথাও না লেগে যায়। সো এবার আমরা চেনটাকে উইথ দ্য লিউব স্প্রে ভালোভাবে স্প্রে করবো যাতে চেনের ইচ অ্যান্ড এভরি পার্টে লিউবটা খুব ভালোভাবে স্প্রে হয়ে যায়। অ্যান্ড দয়া করে এই স্প্রে করার সময় স্প্রে নিয়ে কেউ কন্টিনিউ করবেন না। সো এবার যেটা করবো সেটা হলো চেনের উপর হালকা আঙুল রাখবো একটা ব্যাকটেরিয়া ফার্স্ট এইড রেখে, অ্যান্ড যাতে যে লিউব স্প্রেটা আমরা করলাম সেটা যেন ভালোভাবে লেগে যায় চেনের গায়ে গায়ে। ইনফ্যাক্ট আমি আঙুলটা খুব হালকাভাবে রেখেছি, ইনফ্যাক্ট খুব কেয়ারফুলি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারাও যখন করবেন এটা খুব কেয়ারফুলি করবেন এই জিনিসটা, কোনোভাবেই যেন আঙুলটা পকেটের মধ্যে না চলে যায় ভুল করেও। সো খুব রেসপন্সিবিলি জিনিসটা করবেন বা আঙুলের কোনো ক্ষতি যেন না হয় কোনোভাবেই। সো নাও দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই চেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চেনটার অবস্থা ক্লিন করার পরে, ক্লিন করার আগেও দেখেছেন। ইনফ্যাক্ট ক্লিন করার পরে দেখতেই পাচ্ছেন অনেক ক্লিন হয়ে গেছে চেনটা, অ্যান্ড লিউব করার পরে অনেকটা স্মুথ হয়ে গেছে। আগে যেমন একটা আওয়াজ হচ্ছিল চেন দিয়ে, এখন আর সেই আওয়াজটা মোটেই হচ্ছে না, সেটা আপনারা লিউব করার পরে শুনতেই পেয়েছেন, কোনো আওয়াজই নেই আর। সো চেনটা এনাফ ক্লিন হয়ে গেছে অ্যান্ড প্রপারলি লিউব হয়ে গেছে চেনটা। এটা হলো বাইকের সামনেস পকেটের জায়গা। সো দেখতে পাচ্ছেন এখানে কভার করা হয়েছে সামনেস পকেটটা। সো যদি আপনারা কখনো সামনেস পকেটটা ক্লিন করার কথা ভাবেন, দেন এই কভারটা ফার্স্টলি খুলতে হবে আপনাদেরকে, অ্যান্ড দেন সেম যে টেকনিকটা দেখালাম সেই টেকনিকে সামনেস পকেটটা ক্লিন করে আবার কভারটা লাগিয়ে দেবেন। সো এই ছিল বাইকের চেন লিউব করার প্রসিডিওর। আমি কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা এভাবে করতেই পারেন, একটু কেয়ারফুলি করবেন যেটা বললাম ভিডিওতে। সো নেক্সট যে কোয়েশ্চনটা আসছে সেটা হলো যে চেন তো না হয় লিউব করবেন, বাট কী করে বুঝবেন চেনটা কখন লিউব করতে হয়, রাইট? সো কোম্পানি থেকে ইউজুয়ালি বলে যে 400-500 কিলোমিটার অন্তর চেন লিউব করতে, বাট আমি সেটা পার্সোনালি মানি না। বিকজ আমাদের যাদের বাইকে চেন খোলা মানে ওপেন চেন, যাদের আমাদের বাইকে যাদের চেনে কোনো কভার নেই, যাদের চেনে কোনো গার্ড নেই, তাদের চেন খুব ঘন ঘন নোংরা হয়। সামান্য জল কাদার মধ্যে দিয়ে চালালে বা সামান্য একটু ধুলোবালির মধ্যে দিয়ে চালালে চেনটা ভালোই ডাস্টি হয়ে যায়, খুব ইনফ্যাক্ট খুব নোংরা হয় চেনটা। সো সেইখান থেকে যদি আমরা 400-500 কিলোমিটার অন্তর মেনটেন মানে কনস্ট্যান্ট যদি আমরা লিউব করি বা ক্লিন করি চেনটাকে, সো সেখান থেকে আমার মনে হয় না চেনটার পরিস্থিতি খুব একটা ভালো থাকবে বলে। সো চেন আমাদের যাদের ওপেন চেন তাদের যদি আমরা মেনটেন করতে হয় চেনটাকে, তো আমার মতে সেটা আমরা দেখে বুঝতে পারবো যে চেনটা কখন নোংরা হচ্ছে বা চেন থেকে চেনটা যখন শুকিয়ে যাবে তখন চেন থেকে আওয়াজ আসবে। সো যখন সেই আওয়াজটা আসবে বা আমরা যখন চেনটাকে দেখে বুঝবো না চেনটা খুব ডাস্টি হয়ে গেছে, তখনই আমার মতে চেনটাকে ক্লিন করে লিউব করানো উচিত। সো এই ছিল আজকের ভিডিও, হোপ আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, ভালো না লাগলে এখানে ডিসলাইক করবেন। যদি আমাকে ভালো লাগে, যদি আমার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, দেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড ইন ফিউচার আপনারা কী কী ভিডিও দেখতে চাইছেন, কী কী টপিকের উপর আমার কাছ থেকে আপনারা ভিডিও চাইছেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকুই। সো বাই বাই।